উৎপাদন বাড়িয়েছে মিল মালিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের মাঝিরঘাট লবণ মিলে আছেন রিপোর্টার কমল দে। আর লবণের বাজারের খবর জানাতে রাজধানীর মহাখালী বাজারে আছেন রিপোর্টার রাশিদ বাপ্পি। আমরা প্রথমেই যাব কমলদের কাছে। কমল, চট্টগ্রামে যে লবণের যে দুটি গুজব সৃষ্টি হয়েছিল সে গুজব প্রতিহত করার জন্য চট্টগ্রামের মিল মালিকরা কিন্তু লবণ উৎপাদন বাড়িয়ে দিয়েছে। আগে কক্সবাজার মহেশখালী থেকে প্রতিদিন 20 টলার কাঁচামাল আসতো, আজকে আমরা দেখেছি এই টলারের পরিমাণ হয়েছে 28টি, অর্থাৎ 28 টলার কাঁচামাল আসছে লবণ। এবং উৎপাদনের ক্ষেত্রে বলি, আগে প্রতিটি মিলে উৎপাদন করতো প্রতিদিন 40-42 মেট্রিক টন অথবা 45 মেট্রিক টন, আজকে এখন পর্যন্ত প্রতিটি মিলে লক্ষ্যমাত্রা নিয়েছে প্রায় তারা 60 মেট্রিক টনের মতো তারা উৎপাদন করবে এমনটি লক্ষ্যমাত্রা নিয়েছে। তা আমরা জানি চট্টগ্রামে প্রতিদিন চট্টগ্রাম নগরের মাঝিরঘাট এলাকা যে 30টি মিল রয়েছে সে 30টি মিলে প্রতিদিন লবণ উৎপাদন হতো 3,500 মেট্রিক টন থেকে 4,000 মেট্রিক টন, এবং পটের ইন্দ্রপুরে 40টি মিলে যে উৎপাদন হতো সেটি প্রায় 5-6,000 মেট্রিক টন। এখন তারা চেষ্টা করছে দুটি মিলে তারা 15,000 মেট্রিক টন বাড়াবে, অর্থাৎ তাদের লক্ষ্যমাত্রা আছে তারা বেশি উৎপাদন করছে। যেহেতু এটা গুজব হয়েছে, গুজবটা ঠেকানোর জন্য মিল মালিকরা এই সিদ্ধান্ত নিয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তা আমরা সকালে দেখেছি প্রতিদিন যেখানে 7টার পালায় এই মিলে কাজ শুরু হতো, আজকে সেখানে 6টার পালায় কাজ শুরু হয়েছে এবং 6টা থেকে টানা এই উৎপাদন চলছে। এবং তাদের লক্ষ্যমাত্রা যেটা, আজকের মধ্যে তারা 15,000 মেট্রিক টন উৎপাদন করবে এবং সেই লবণ তারা বাজারজাত করবে। এখানে মূলত সিস্টেম যেটা হচ্ছে, একদিন আগে কাঁচামালটি আসে টলারে যোগে মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া এলাকা থেকে, এবং সেগুলো এবং চট্টগ্রামের বাঁশখালী এবং আনোয়ারা, এবং এগুলি সেগুলো তারা লবণগুলি তারা রিফাইন করার পরে তারা সেগুলো বাজারজাত করে তারপরের দিন। এবার যেহেতু গতকালকে গুজব ছড়িয়েছে এবং তারা আজকে লক্ষ্যমাত্রাও বাড়িয়েছে এবং উৎপাদনও বাড়িয়েছে, প্লাস পাশাপাশি তারা কাঁচামালও আনা বাড়িয়ে দিয়েছে, আমরা দেখি আজকে সকাল থেকে 28টি টলার করে প্রায় ব্যাপক লবণের কাঁচামাল আনা হয়েছে। এখন পর্যন্ত পুরোপুরি উৎপাদন চলছে এবং ব্যবসায়ীরা বলছেন লবণ সংকটের কোনো আশঙ্কাই নেই। তা এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম তুলে ছিল সর্বশেষ, আমরা চলেছি এবং ঢাকার একটি সহকর্মী রাশেদ বাপ্পি। কমল, গতকালকের লবণ কাণ্ডের মুখরোচক গল্প এখন রাজধানীর বাজার জুড়ে। আমরা আজকে রাজধানীর যে কটি বাজার ঘুরেছি সবগুলোতে দেখতে পেয়েছি যে সবাই কিন্তু সেই গতকালকের এই গুজব নিয়ে হাসি তামাশা করছেন। অর্থাৎ আজ গতকালকে যেমন লবণ বিক্রি হয়েছে, আজ কিন্তু কোনো প্রকার লবণ বিক্রি হচ্ছে নাই বলা যায়। কারণ সাধারণ এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে গতকালকে যে পরিমাণ লবণ বিক্রি হয়েছে সেই লবণ সাধারণ ক্রেতা যারা গুজবে কান দিয়ে যারা সেই লবণ কিনেছেন তাদের সেই লবণ শেষ করতে অনেকটা সময় লেগে যাবে। অর্থাৎ আজকে তেমন কিন্তু সেই গুজব আমাদের চোখে এখনও পড়েনি। এবং আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, একই সঙ্গে বিসিক, শিল্প মন্ত্রণালয়ের সেই প্রেস বিজ্ঞপ্তি, সব কিছু মিলিয়ে এখন একটি যে গতকালকের যে অস্থিরতা ছিল সেই অস্থিরতা এখন একদমই কেটে গেছে। এখন বলা যায় যে সেই গুজবের ছিটে ফোটাও আমরা এখানে এসে দেখতে পাইনি। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু বলেছেন যে গতকালকে যে বিষয়টা ছিল সেটা কিন্তু সম্পূর্ণই গুজব। এবং এই গুজবে যে অনেক বিক্রেতা যে এই গুজবে ফায়দা লুটে নেয়নি তা কিন্তু বলা যাবে না। অনেকে অতিরিক্ত দামে কিন্তু লবণ বিক্রি করেছেন, তবে এখন আমরা যে মার্কেটটিতে রয়েছি এখানে কিন্তু কোনো প্রকার অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে না। অর্থাৎ গায়ে যে মূল্য রয়েছে সেই গায়ের মূল্যেই লবণ বিক্রি হচ্ছে। এবং সরকারের যে বিবৃতি রয়েছে সেই বিবৃতিতেও কিন্তু আমরা দেখেছি যে দেশে বর্তমানে 6.5 লাখ মেট্রিক টনের বেশি কিন্তু ভোজ্য লবণ মজুদ রয়েছে এবং এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামে লবণ চাষীদের কাছে 4,05,000 মেট্রিক টন এবং বিভিন্ন গুদামে 2,45,000 মেট্রিক টন লবণ মজুদ রয়েছে। অর্থাৎ লবণ নিয়ে মানুষের কিন্তু আর বিভ্রান্তি কিংবা কোনো প্রকার বিভ্রান্তির সুযোগ নেই। অর্থাৎ পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে, কেউ যেন এই আর গুজবে যেন কান না দেয় সেই বিষয়টি কিন্তু বারবারই বলা হচ্ছে। এমদাদ, এই ছিল আমার কাছে রাজধানীর মহাখালী কাঁচা বাজার থেকে লবণ নিয়ে যে গুজব রয়েছিল সেই গুজবের সবশেষ খবর। লবণের বাজার নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি, তিনি যোগ দিয়েছিলেন রাজধানীর মহাখালী থেকে। এবং এর আগে গুজব ঠেকাতে মিল মালিকরা লবণের উৎপাদন বাড়াচ্ছে সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে কমল দেব।